গিনি রাজধানী কোনাকরির উত্তরে ধোঁয়ার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে অনেক পরিবার তাদের গ্রাম ছেড়ে উপকূলের কাছে অস্থায়ী বসতি গড়ে বসবাস করছে শুষ্ক মৌসুমে প্রখর রোদের তেজ থাকে এই কয়েক মাসেই লবণ তৈরি করা সম্ভব আপনি বলছেন কাঠ ব্যবহার করে লবণাক্ত পানি ফোটানো উচিত নয় কিন্তু অন্য কিভাবে আমরা সে কাজ করব আমাদের কার জ্বালানো বন্ধ করতে হলে এখানে এসে সাহায্য করুন এবার আমরা শুধু পরিস্থিতির মূল্যায়ন করতে এসেছি কিন্তু আবার ফিরে আসব অ্যাডাম নামের এনজিওর কর্মীরা চিরায়ত লবণ উৎপাদন প্রক্রিয়ার বিকল্প সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন এক কিলোগ্রাম লবণ পেতে ফাতুমাতা শিলাকে তিন কিলোগ্রাম পোড়াতে হয় উপকূলে ম্যানগ্রোভ বনভূমি ধীরে ধীরে লোপ পাচ্ছে লবণাক্ত পানি ঘন্টা ধরে ফোটাতে হয় পোড়া এই আধারে কাঠের জায়গায় নতুন কাঠ দিতে হয় আপনি দেখেছেন ওরা কত পরিমাণ কাঠ ব্যবহার করছে সেসব গাছের শুকনো শাখা প্রশাখা আগে গাছের যে মোটা কাণ্ড দেখা যেত সেগুলো এখন লোক পেয়েছে কয়েকশো মিটার দূরে কিন্দি বন্দর দশ বছর আগে এখানকার মানুষের সঙ্গে মিলে এনজিওটি গরান গাছ লাগিয়েছিল তখন থেকে গ্রামের আশেপাশে ঘন জঙ্গল গজিয়ে উঠেছে যা উপকূলে প্রতিরোধ করছে গ্রামের কর্তৃপক্ষ বিশেষ এক বন সুরক্ষা কমিটি গঠন করেছে যাযাবরদের গরুর কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এনজিও কর্মীরা কমিটিকে সে বিষয়ে জানাতে এসেছেন আমাদের জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ সকালে সবার আগে যাযাবরদের কাছে গিয়ে আমরা কথা বলবো আমরা তাদের ম্যানগ্রোভ সুরক্ষার গুরুত্ব বুঝিয়ে বলবো জানিয়ে দেব যে এখন থেকে তাদের পশুগুলি কোনো ক্ষতি করলে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে একটিও গাছ যাতে কাটা না হয় গ্রামের মানুষ তা নিশ্চিত করেন অ্যাডামের প্রতিনিধি মোহাম্মেদ কামারা বলেন একটি গাছ কেটে ফেললে প্রায় দশ ইউরো অঙ্কের জরিমানা দিতে হয় এখানকার মানুষের কাছে সেটা একটা বড় অঙ্ক এখানে ম্যানগ্রোভ অরণ্য পুরোপুরি হারিয়ে যাবার আগে পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে আমরা সেটাই চাই আমাদের পরিবেশ রক্ষা করতে চাই বন সংরক্ষণের উদ্যোগের আওতায় এই এনজিও সিলা পরিবারের মদবদল করতে পেরেছে গোটা অঞ্চলের অন্যতম প্রধান লবণ প্রস্তুতকারী হিসেবে তারা উদ্ভাবনী প্রক্রিয়া প্রয়োগ করছে আগের মতোই লবণাক্ত মাটি চেঁচে নিয়ে সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে কিন্তু এখন সেই মিশ্রণ আর আগুনের উপর ফোটানো হচ্ছে না বরং এক অগভীর আধারে রেখে রোদে শুকানো হচ্ছে হোস পাইপের একটি প্রণালী কাজে লাগিয়ে লবণের ঘন মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা নিজেরাও কিছুদিন চেষ্টা চালিয়েছিল তারপর আমরা দল গঠন করে তাদের এই প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছিলাম কাঠের আগুনে লবণ ফোটাচ্ছে এমন মানুষ আজ নেই বললেই চলে বেশিরভাগ উৎপাদনকারী এই প্রক্রিয়া প্রয়োগ করতে চান শিলা পরিবার লবণ উৎপাদনের ক্ষেত্র বাড়িয়ে চলেছে এই ব্যবসা আসলে বেশ লাভজনক রোদের নিচে চব্বিশ ঘন্টা ধরে বাষ্পীভবন প্রক্রিয়ার পর তারা লবণ তুলতে পারে প্রত্যেক আধারে দিনে পনেরো থেকে পঁচিশ কিলোগ্রাম লবণ সৃষ্টি হয় পানিতে ফুটিয়ে এত লবণ উৎপাদন করা সম্ভব হতো না লাভজনক ও পরিবেশ পরিবেশবান্ধব প্রক্রিয়ায় লবণ উৎপাদনের ফলে ম্যানগ্রোভ বনও যায় প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন